আপোনালোকৰ স্বাগতম জনাইছোঁ নতুন এটা ভিডিঅ'ত যত আপোনালোকক চিম্পলি আজি অ' বি চিৰ এন চি এল চাৰ্টিফিকেট অৰ্থাৎ অ' বি চি যিখন নেকি নন ক্ৰিমিনেল চাৰ্টিফিকেট যিখন আছে আপোনালোকে মোবাইলৰ পৰা কেনেকৈ আবেদন কৰিব পাৰিব মাত্ৰ 30 টকা লাগিব তো 30 টকা আপোনালোকে যদি পে' কৰে তো চিম্পলি আপোনালোকে 30 টকা পে' কৰাৰ মিনিমাম আপোনালোকে এখন এন চি এল চাৰ্টিফিকেট পাব অ' বি চি কেণ্ডিডেটসকলে তো স্পেচিয়েলি যিসকল ল'ৰা বা ছোৱালীয়ে চাই আছে ভিডিঅ'টো তেওঁলোকক কৈছোঁ যে যদিহে আপোনালোকে তুমি বা বেলেগ যোনজনী অ' বি চি তেতিয়াহে এই ভিডিঅ'টো চাবা তো চিম্পলি আপোনালোকে প্লে ষ্ট'ৰত এটা এভেইলেবল এপ এটা আছে যিটোৰ নাম হৈছে উমাং তো চিম্পলি আপোনালোকে এপটো ইনষ্টল কৰি অ'পেন কৰি লৈ ল'ব তো চিম্পলি অ'পেন কৰাৰ লগে লগে নেক্সট অপশ্যন ওপৰে থাকিব বা তলৰফালে আপোনালোকে চিম্পলি চাৰ্চ কৰিলে পাই যাব যে ই ডিষ্ট্ৰিক্ট আছাম বুলি আছে যিটো আপোনালোকে ডাইৰেক্টলি ক্ৰম ব্ৰাউজাৰ বা যিকোনো মোবাইলৰ ব্ৰাউজাৰত গৈ আপোনালোকে কৰিব পাৰে চৰি মোবাইলৰ ব্ৰাউজাৰ নহয় কম্পিউটাৰ ব্ৰাউজাৰ কিন্তু মোবাইলত কিছুমান তেনেকুৱা প্ৰচেছত আপোনালোকে এখন ফিজিকেল চাৰ্টিফিকেট এখন আপলোড কৰিব বহুত কিবা চাব লাগে তো চিম্পলি এই এপছটোৰ নাম কৈছোঁ উমাং তাতে চিম্পলি গৈ আপুনি ই ডিষ্ট্ৰিক্ট আছাম ছিলেক্ট কৰিব তাৰপিছত এনেকুৱা দুটা ইণ্টাৰফেচ পাব য'ত লাগিব এপ্লাই চাৰ্টিফিকেট আৰু ট্ৰেক এপ্লিকেশ্যন তো চিম্পলি যিটো ফাৰ্ষ্ট অপশ্যন আছে এপ্লাই চাৰ্টিফিকেট বুলি তাতে ক্লিক কৰি দিব অলপ লুলিং ল'ব তাতে বহুকেইটা অপশ্যন থাকিব তাৰে ভিতৰত থাকিব আপোনালোকে যিখন নেকি এপ্লিকেশ্যন ফৰ্ম ফৰ দ্য নন ক্ৰিমিনেল অৰ্থাৎ এন চি এল চাৰ্টিফিকেট তো চিম্পলি ইয়াত ক্লিক কৰি দিব এটা অপশ্যন আহি যাব এপ্লাই নাও বুলি তো চিম্পলি তাতে ক্লিক কৰি দিব তো অলপ ক্লিক কৰি ল'ব ক্লিক কৰা লুলিং ল'ব তাৰপিছত চিম্পলি আপোনালোকৰ এটা চিম্পলি এনেকুৱা এটা ইণ্টাৰফেচ পাব য'ত থাকিব এপ্লিকেশ্যন চৰি ওপৰত থাকিব আপোনালোকৰ এপ্লিকেণ্ট পাৰ্চনেল ডিটেইলছ বুলি তো চিম্পলি এই যিটো ডিটেইলছ আছে আপোনালোকে ফিল আপ কৰিব লাগিব এফালৰ পৰা প্ৰথম আপোনালোকৰ চাৰ্টিফিকেটৰ লেংগুৱেজটো দিছে আৰু যিখন চাৰ্টিফিকেট আপোনালোকে পাব তাতে ইংলিছ বড়ো বেংগলী আছামিজ কোনটো ভাষা লাগিব তো চিম্পলি মই ইংলিছ চুজ কৰি লৈছোঁ যাতে সকলোৱে বুজি পায় তাৰপিছত ছেকেণ্ডত টাইটেলছ ছিলেক্ট কৰিব লাগিব আপোনালোকে ল'ৰা হ'লে মিষ্টাৰ ছিলেক্ট কৰিব আৰু ছোৱালী হ'লে মিছেছ ছিলেক্ট কৰিব চিম্পলি এইখিনি জানিবই তাৰপিছত এপ্লিকেণ্টৰ নেম অৰ্থাৎ যোনে আবেদন কৰিছিল যাৰ নামত লাগে এন চি এল চাৰ্টিফিকেটখন তেওঁৰ শুদ্ধ নামটো আৰু কেইবাটাও টাইপ কৰিব তাৰপিছত নেক্সট আপোনালোকে যিটো মোবাইল নম্বৰ হয় এই ই ডিষ্ট্ৰিক্ট আছামৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছিল তাতে চিম্পলি নাম্বাৰটো আপোনালোকে থাকিব তো চেঞ্জ কৰিব নোৱাৰিব তাৰপিছত ডেট অফ বাৰ্থটো ছিলেক্ট কৰিব লাগিব আপোনালোকে অৰ্থাৎ এখন কেলেণ্ডাৰ পাব য'ত আপোনালোকে এনেদৰে প্ৰথম ওপৰত যিটো চন ছিষ্টেম আছে তাতে সেই চনটোত আপুনি ক্লিক কৰি দিব তেতিয়া গোটেই চনৰ লিষ্টখন আহি যাব তো চিম্পলি যিকোনো চন এটা ছিলেক্ট কৰি আপোনালোকে এফালৰ পৰা কোনটো মাহটো ছিলেক্ট কৰিব মাহটো ছিলেক্ট কৰাৰ পিছত যিটো ডেট থাকিব সেই ডেটটো দি আপোনালোকে ছেট অপশ্যনত ক্লিক কৰি দিয়া হয় তাৰপিছত আপোনালোকৰ নিজৰ দেউতাৰ নামটো ছিলেক্ট কৰিব লাগিব য'ত দেখিছোঁ মই কেপিটেলত লিখিছোঁ ত' ঠিক তেনেদৰে আপোনালোকৰ কেপিটেল লিখিব তলৰ থলতে থাকিব নিজৰা বৰুৱা যিটো মোৰ মাতৃৰ নাম হয় এইটো চিম্পলি নিজৰ মাৰ নামটো লিখিব আৰু লগতে স্পঞ্জ নেম এইটো মই নাজানো ত' সেয়াত আপোনালোকেও টাইপ কৰিব নালাগে আৰু পান নাম্বাৰ যদি আছে দিব নাথাকিলে প্ৰব্লেম নাই দিব নালাগে লগতে লাষ্টত আছে ইমেইল আইডি ত' এইটো থাকিলে দিব নাথাকিলে প্ৰব্লেম নাই চিম্পলি নেক্সট অপশ্যনত ক্লিক কৰিব তেনেদৰে এখন ইণ্টাৰফেচ আহি যাব য'ত থাকিব আপোনালোকৰ পাৰ্মানেণ্ট এড্ৰেছ ডিটেইলছ তো নিজৰ থকা ঠাইখিনি এড্ৰেছটো দিব দিছে প্ৰথম অসম আৰু অসমটো অট'মেটিক ছিলেক্ট হৈ থাকিব যিটো ই ডিষ্ট্ৰিক্ট আছাম আছে তাৰপিছত আপোনালোকে ডিষ্ট্ৰিক্টখন ছিলেক্ট কৰিব লাগিব ইয়াত বিভিন্ন ধৰণৰ ডিষ্ট্ৰিক্ট থাকিব তো চিম্পলি নিজৰ ডিষ্ট্ৰিক্টখন ছিলেক্ট কৰিব চাব ডিভিজন আছে তো চিম্পলি নিজৰ যিটো চাব ডিভিজন পাৰিব দৰং ডিষ্ট্ৰিক্ট বা যিকোনো আপোনাৰ নিজৰ ডিষ্ট্ৰিক্টখনৰ অণ্ডাৰ তো গোটেইবিলাক আহি যাব অট'মেটিক তো চিম্পলি ছিলেক্ট কৰিব তাৰপিছত ৰেভিনিউ চাৰ্কেল যিটো ৰাজহ চক্ৰৰ বিষয় বুলি কয় কোনটো হয় আপোনালোকে নিজৰ ছিলেক্ট কৰিব লিষ্টখনত পাই যাব তাৰপিছত ভিলেজ বা টাউন ইয়াত অট'মেটিক আহি যাব নিজৰ গাঁওখন বা যিনৰ চহৰখন তো নামটো ছিলেক্ট কৰিব মৌজা থাকিব নেক্সট তলত যি আপোনাৰ মৌজা হয় সেইটো আপোনালোকে নিজৰ মৌজাটো ছিলেক্ট কৰিব পুলিচ ষ্টেচন ওচৰতে থকা যদি পুলিচ ষ্টেচন সেইটো ইয়াত লিষ্ট আহি যাব আপোনালোকৰ ডিষ্ট্ৰিক্টৰ অনুযায়ী তো চিম্পলি নিজৰ পুলিচ ষ্টেচনখন ছিলেক্ট কৰিব তাৰপিছত পোষ্ট অফিচ থাকিব পোষ্ট অফিচটো নিজৰ যিটো নিকটৱৰ্তী পোষ্ট অফিচ ছিলেক্ট কৰিব তলফালে থাকিব হাউচ নাম্বাৰ যদি জানে দিব নাজানিলে প্ৰব্লেম নাই তাৰপিছত পিনক'ডটো মাজবি লাগিবই যিটো 6 জিট কৰে নিজৰ পিনক'ডটো জানিব তো চিম্পলি গোটেইখিনি সম্পূৰ্ণ হোৱাৰ পিছত নেক্সট অপশ্যনত ক্লিক কৰিব তো এনেদৰে আদাৰ ডিটেইলছ ইয়াত আপোনালোকৰ নেম কাষ্টৰ নাম লিখিব লাগিব তো চিম্পলি ইয়াত অ' বি চি আৰু এম অ' বি চি থাকিব তো চিম্পলি অ' বি চি হয় তো অ' বি চি ক্লিক কৰিব তাৰ লগত থাকিব নেম অফ দ্য কমিউনিটি তো আপোনালোকে কোনটো কমিউনিটিৰ পৰা বিলং কৰে অৰ্থাৎ যিটো নেকি জাতি বুলি কোৱা হয় অ' বি চি হ'লে নহ'ব কিছুমান জাতি থাকে তো তেনেদৰে কোচ ৰাজবংশী কিবাকিবি যে থাকে তো চিম্পলি নিজৰ কমিউনিটিৰ নাম তেনেদৰে লিখিব তাৰপিছত চিম্পলি নেক্সট অপশ্যনত ক্লিক কৰিব তাৰপিছত ফাইনেন্সিয়েল ষ্টেটাছ থাকিব আপোনালোকৰ নিজৰ দেউতা মাৰ যিটো পেৰেণ্টছৰ ফাইনেন্সিয়েল ষ্টেটাছ সুধিছে তো চিম্পলি প্ৰথম ৰিলেশ্যনটো ছিলেক্ট কৰিব দেউতাৰ দিব বিচাৰে নে মাতৃ দিব বিচাৰে তো চিম্পলি মই দেউতাৰ দিব ছিলেক্ট কৰিছোঁ ইয়াত দিয়া আছে টাইপ অফ আধাৰ অৰ্গেনাইজেশ্যন তো কোনটো কি কাম কৰে তো চিম্পলি মই যিটো নাজানো তো আধাৰ বুলি লিখি দিছোঁ তলত দিয়া আছে বা আপোনালোকে দিব বিচৰা নাই তো চিম্পলি আধাৰ দিছোঁ মই তাৰপিছত ইয়াত কোনটো ডিপাৰ্টমেণ্ট বা কোনটো অৰ্গেনাইজেশ্যন কাম কৰে চিম্পলি মই ইয়াত দিব বিচাৰে নে চিম্পলি আধাৰ বুলিয়ে দিছোঁ তলত ডেজিগনেশ্যন কোনটো পোষ্টত তো চিম্পলি ইয়াতো মই আধাৰ বুলিয়ে লিখি দিছোঁ তলত গ্ৰছ এনুৱেল ইনকাম তো কিমান হয় মান্থলি এনুৱেল তো চিম্পলি মই 70,000 কৰি দিছোঁ
তাৰপিছত তলত দিয়া আছে অল সোর্সেস তো সিম্পলি আপোনালোকে প্ৰায় 800 মান দি দিব তো সিম্পলি টোটাল ইনকাম আহি যাব মান্থলি তাৰপিছত যদি এড কৰিব বিচাৰে এড কৰিব পাৰে আপোনালোকে সিম্পলি এড মোৰ তো তলত এনেদৰে ৰিলেচনৰ টাইপটো আহি যাব সকলোবিলাক তাৰপিছত নেক্সট অপশ্যনত ক্লিক কৰিব নেক্সটত ক্লিক কৰিলে আপোনালোকৰ ডকুমেণ্টছ কিছুমান আপলোড কৰিব লাগিব গোটেইকেইখন নহয় তাৰে মাষ্ট বি যিখন নেকি নহ'লে নহ'ব প্ৰথম আছে পাৰ্মানেণ্ট ৰেজিডেন্স চাৰ্টিফিকেট অর এনি আদার প্রুফ অফ রেসিডেন্সি তো আপনাদের যে অসমত বাস করে তার সিম্পলি এখন ইমেজে আপলোড করব দিছে পার্মানেন্ট রেসিডেন্ট বলে কলে যত নাকি নিজের আপনার এড্রেসটা থাকবে নিজের নাম থাকবে তেন ধরনের এখন পিআরসি টাইপের এখন ডিটেলস দিব দিছে তো সিম্পলি ডোমিসাইল থাকলে ডোমিসাইল দিব বা ভোটার কার্ড পান কার্ড কিনা আছে দি দিব তারপর ওবিসি আর এম ও বিসি সার্টিফিকেট অর্থাৎ যখন নাকি আপনাদের কাস্ট সার্টিফিকেট বলে কয় সেই কাস্ট সার্টিফিকেট ইয়াত আপলোড করব তলর ফলে আছে ইনকাম সার্টিফিকেট আপনার মাতৃ বা দেউতার যার আছে ডেফিনেটলি পেরেন্টসও থাকিব তো ইয়াত লিখি দিছে যে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট লাগিব ইয়াত তো সিম্পলি ইয়াত দুটা অপশন আছে আপলোড পিডিএফ আর আপলোড ইমেজ বলে তো যি ফর্মেটত আপলোড করব সে পাইব তারপর থাকিব এনি আদার ডকুমেন্টস তো এনি আদার মানে প্রয়োজন নাই ইয়াত এটু নিদিলেও হব তো সিম্পলি আপলোড করে আপনাদের সাবমিটত ক্লিক করব সাবমিটত ক্লিক করার লগে এনেকা দেখাব যে মই সিম্পলি ইমেজ এখন আপলোড করে লিছো তো সিম্পলি সাবমিটত ক্লিক করব তো মই ইয়াত অরিজিনাল গোটেই তারপর অ্যাপ্লিকেন্টর পার্সোনাল ডিটেলস আপনার যখন আবেদন করেছিল তার আরম্ভণিরপর লাস্টলকে সকলবার ডিটেলস এনেদরে শো করব ইয়াত চাব পড়ি আপনাদের এফালেরপর কিনা যদি এডিট করবলগা আছে আপনাদের তলত পাই যাব অপশনটা তো সিম্পলি যদি কিনা কারেকশন আছে কিনা ভুল হয়েছে তাহলে সিম্পলি তলত এডিটত গিয়ে আপনাদের কি করব যে এডিট করে ফেলে আপনাদের ঠিক করে লোক যাতে অ্যাপ্লিকেশন যাতে যখন নাকি সার্টিফিকেট আসবে তাতে ভুল নয় তো ইয়াত ক্লিক করলে ইমেজ এখন সিলেক্ট চাব পড়ব কেনকা ইমেজ আপলোড করেছিল তো শুদ্ধ থাকলে সিম্পলি সাবমিটত ক্লিক করব নেক্সট ইন্টারফেস লো যাব যত আপনাদের পেমেন্ট করব যত 30 টাকা মাত্র তো আপনাদের যদি দোকানত যায় অনলাইন দোকান তাতে 100 টাকা 200 টাকা লই লয় সার্টিফিকেট মানে যত নাকি আপনার ঘরতে বই মোবাইলতে আপনাদেরকে মাত্র 30 টাকা আপনাদের ফ্রিতে করব পারবে একদম সিম্পল স্টেপ মই দেখাই দিছি একদম সিম্পল হয় তো এইখানে একটা কথা যে আমার ই ডিস্ট্রিক্ট আসাম অর্থাৎ ই ডিস্ট্রিক্ট আসাম বলে নয় যা নাকি সার্ভার আছে গোটেবিলাক স্লো থাকে তো তারপরে আপনাদের যান ফর্ম সাবমিট হয় তো লাস্ট যেটু স্টেপ থাকে সাবমিশন তো সাবমিশন অল্প স্লো হয় কারণ আপনাদের জানেই বর্তমান আমার পরিস্থিতিতে যেহেতু ম্যাক্সিমাম সার্ভার বিজি থাকে বা অল্প প্রবলেম থাকে তো তারপরে স্লো সিস্টেমটা স্লো হয় তো অল্প ওয়েট করব লাস্ট যেটু সাবমিটর প্রসেস থাকবে অল্প ওয়েট করে লব তো ওলে ওয়েট করার লগে এনেকা ইন্টারফেস আহি যাব যেটু সার্টিফিকেটর পেমেন্ট অপশন থাকবে সো সিম্পলি যেটি অ্যাপ্লিকেশন নাম্বার থাকিব অ্যাপ্লিকেন্টর নাম থাকিব ডেট অফ অ্যাপ্লিকেশন কোন তারিখে আপনাদের আবেদন করেছিল তারপর সার্ভিস নেম ইয়াত অ্যাপ্লিকেশন ফর্ম কি সার্ভিসের কারণে আবেদন করেছিল টোটাল অ্যামাউন্ট অ্যাপ্লিকেশন ফিজ 30 টাকা তো সিম্পলি আপনাদের কি করব মেক পেমেন্ট তার আগতে এখন আপনাদের সিম্পলি স্ক্রিনশট লই লব যাতে ফার্দার কিনা হয় তো সিম্পলি মেক পেমেন্ট করব মেক পেমেন্ট করার এনেদরে ফার্স্ট ইন্টারফেসটা দেখাই লাস্ট ইন্টারফেস দেখাই লোক এনেকা ইন্টারফেস আসবে যত থাকবে আপনাদের সকল ডিটেলস কোন কি কত কোন পয়সা কাটা যাব তো সিম্পলি তলের ফেলে যাব যে ক্লিক হিয়ার টু প্রসিড তো সিম্পলি ইয়াত ক্লিক করব অল্প লোডিং লব অটোমেটিকলি আহি যাব তলত থাকিব আপনাদের ট্রানজেকশনের ডিটেলস কোনবিলাক কি টাকা কাটা যাব কত কি কাটা গোটেকিটা ধরে তো সিম্পলি প্রসিড টু পে অপশনে ক্লিক করে দেব তো আপনাদের নিজের যখন নাকি কি বলে কয় অ্যাপ্লিকেশন সিম্পলি আপনার কিহরপর কার্ডরপর পেমেন্ট করব বিচারে কার্ডত ইয়াত ডিটেলস তোমার দিব গুগল পে অপশন আছে তো একদম সিম্পল হয় তো যার পিছন নেক্সট ইন্টারফেসত আপনার সিম্পলি যখন নাকি একনলেজমেন্ট তো এখন ডাউনলোড হয়ে যাব সেখানে ডাউনলোড করে থাকে আর আপনার কেনক আপনাদের চেক করব পারব যে অ্যাপ্লিকেশন আইসে না মানে অল্প দেখাই দিচ্ছি তো প্রথম যেটা আপনাদের ই ডিস্ট্রিক্ট আসামের যেটা সাইটটা খুলেছিল ইয়াত মোবাইলের এপস উমাং এপস তো সিম্পলি দুটা ইন্টারফেস পাইছিল এখন আছিল অ্যাপ্লাই অ্যাপ সার্টিফিকেট আর একটা আছে ট্রেক সার্টিফিকেট তো ট্রেক অ্যাপ্লিকেশন তো সিম্পলি ট্রেক অ্যাপ্লিকেশনত তাই ক্লিক করব আর যেটি একনোলেজমেন্ট নাম্বার পাইছিল আপনাদের যেটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তো সিম্পলি ইয়াত বহাই দিব তারপর সার্চ অপশনত ক্লিক করলে আপনার যে প্রসেস কি দূর আগবাড়িছে বা কি দূর আছে আর তো সকলে ডিটেলস ফিল কি দেখাব তলব হলে তো সিম্পলি আপনার ভালদরে চাব ভিডিওটি লাইক করব অ্যাপর লিঙ্কটি ডেসক্রিপশনের সব অ্যাভেলেবল করে দিছো যেটা হচ্ছে নামটা হল উমাং তো ভিডিওটি লাইক করব কমেন্ট করবো চ্যানেলটি যিমান পারে সাবস্ক্রাইব করে নাপাব